যৌতুক প্রথা সমাজে কত বড় অভিশাপ, যৌতুক প্রথা যে সমাজে কত বড় অপরাধ তার প্রমাণ যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি দেশে দেশের বাহিরে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। যৌতুকের জন্য পিতামাতা তার যুবতী কন্যাকে বিয়ে দিতে পারে না, দরিদ্র পিতামাতা। অনেক ক্ষেত্রে অসহায় অবস্থায় অনেকে আত্মহননের পথ বেছে নেয়। বন্ধুরা, এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণে কেরালায়। একজন ডক্টর, একজন ছাত্রী তার ভালোবাসার মানুষ, প্রেমিক আরেকজন ডাক্তারকে BMW এবং 150 একর জমি দিতে না পারায় বিয়ে ভেঙে যায় এবং সে ডক্টর শাহানা আত্মহননের পথ বেছে নেয়। যৌতুকে BMW দিতে না পারায় বেঁকে বসলেন ডাক্তার পাত্র। এদিকে প্রেমিকের এমন আচরণ মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন কেরালার এক মহিলা চিকিৎসক, নাম তার ডক্টর শাহানা। বিয়ের আগে সোনা দানা BMW দেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছিল, মূলত পণ বাবদ চাওয়া হচ্ছিল এ সমস্ত জিনিসপত্র, সম্পত্তি এবং BMW। কিন্তু এত কিছু দেওয়া সম্ভব ছিল না মেয়ের বাড়ির পক্ষে, তাই সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন এক তরুণী। ঘটনাটা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। মৃত তরুণীর নাম শাহানা, বয়স 26 বছর। তিনি তিরুবনন্তপুরম মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছিলেন, কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন, একই কলেজে পড়েন তার প্রেমিকও। তরুণীর আত্মীয় স্বজনদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু যুবকের পরিবারের তরফ থেকে পণ বাবদ সোনা গহনা, নগদ অর্থ এবং BMW গাড়ি চাওয়া হয়, যা দিতে অস্বীকার করেন তরুণীর মা বাবা। এরপরেই যুবক বিয়ে ভেঙে দেন। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে তরুণীর বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, তিনি পশ্চিম এশিয়ায় ছিলেন, সেখানেই তার মৃত্যু হয়েছে, ফলে বাবাকে শেষ দেখাও তিনি দেখতে পারেননি। তরুণীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে দেখা হবে ওই যুবকের পরিবার সত্যি পণ চেয়েছিল কিনা, যদি তা হয় তবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কেরালার মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন স্বতন্ত্রভাবে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ওই মেডিকেল কলেজেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চলছে পুলিশি তদন্ত। মূল ঘটনাটি ঘটেছে BMW সোনাদানা এবং 15 একর জমি নিয়ে বরের পরিবার বিয়ে বাতিল করার পরে কেরালা ডাক্তার আত্মহত্যা করে মারা গিয়েছেন। ডাক্তার রুয়েজের পরিবার যৌতুক হিসেবে 150টি স্বর্ণ, 15 একর জমি এবং একটি BMW গাড়ি দাবি করেছিল। 26 বছর বয়সী স্নাতকোত্তর ডাক্তার শাহানার পরিবার প্রথমে 50টি স্বর্ণ, 50 লাখ টাকার সম্পত্তি এবং একটি গাড়ি দিতে রাজি হয়েছিল, তবে বরের পরিবার এতে রাজি না হওয়ায় বিয়ে থেকে সরে আসে। এটি ডক্টর শাহানাকে বিধ্বস্ত করেছিল এবং মানসিকভাবে সে ভেঙে পড়েছিল, হয়েছিল হতাশাগ্রস্ত। পুলিশের মতে তিনি একটি চেতনানাশক ঔষধের উচ্চ ডোজ ইঞ্জেকশন দিয়ে তার জীবনের অবসান ঘটাতে চেয়েছিলেন। 15 একর জমি, BMW গাড়ি, সোনা গয়না, অত্যধিক যৌতুকের দাবিতে বিয়ে বাতিল হওয়ায় ডক্টর শাহানার জীবনের অবসান ঘটল।
মেডিকেল কলেজ পুলিশ যারা তিরুবনন্তপুরম মেডিকেল কলেজে স্নাতকোত্তর মেডিকেল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। মেডিকেল পিজি অ্যাসোসিয়েশনের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর রুভিস ই এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছে এবং যৌতুক নিষেধাজ্ঞা আইনের ধারা প্রবর্তন করেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মহত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন। যৌতুক সংক্রান্ত সমস্যার কারণে চরম পদক্ষেপ নিয়েছেন মহিলা মন্ত্রী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের পরিচালককে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শাহানার সাথে রুভির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরে রুভিসের পরিবার যৌতুক হিসেবে 150টি স্বর্ণ, 15 একর জমি এবং একটি BMW গাড়ি দাবি করে। শাহানার পরিবার প্রথমে 50টি সোনা, 50 লাখ টাকার সম্পত্তি এবং একটি গাড়ি দিতে রাজি হয়েছিল, তবে বন্ধুর পরিবার এতে রাজি না হওয়ায় বিয়ে থেকে সরে আসে। সোমবার অস্ত্রোপচার ICU শাহানার নাইট ডিউটিতে যোগ দেওয়ার কথা থাকলেও রিপোর্ট করেননি। একজন সহকর্মী তাকে ফোন করলে তিনি সাড়া দেননি। পরে যখন তার বন্ধুরা ফ্ল্যাটে পৌঁছায় তারা দেখতে পায় দরজা ভিতর থেকে তালাবদ্ধ। পরে তারা পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে কলেজ হাসপাতালে নিয়ে গেলেও তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের মতে তিনি একটি চেতনানাশক ঔষধের উচ্চ ডোজ ইঞ্জেকশন দিয়ে তার জীবন শেষ করে দিয়েছিলেন। শাহানা একটি সুইসাইড নোট রেখে গিয়েছিলেন যা পুলিশ উদ্ধার করেছে, যাতে লেখা ছিল প্রত্যেকেই টাকা চায়। শাহানা নাজমান সিং মৈত্রীনগর ভেঞ্জার মুডু মৃত আব্দুল আজিজ ও জামিলার মেয়ে। বন্ধুরা, এই ছিল দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ডক্টর শাহানার প্রেমিকের চাওয়া যৌতুকের বলি ডক্টর শাহানার অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত একটি দুর্ঘটনা। এদিকে কেরালা মহিলা কমিশনের চেয়ারপারসন সাথী দেবী শাহানার মার সঙ্গে দেখা করেন। সাথী দেবী এই মামলার তদন্ত দাবি করেছেন। তিনি যোগ করেছেন যে মহিলা কমিশন এই বিষয়ে পুলিশে নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাবে। রাজ্যে সংখ্যালঘু কমিশনও বিষয়টি নিয়ে মিডিয়া রিপোর্টের ভিত্তিতে একটি মামলা রুজু করেছে। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে মেডিকেল পিজি ডক্টর্স অ্যাসোসিয়েশন অভিযুক্ত চিকিৎসককে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।